প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে এস্ট্রোজেন সম্বন্ধে। তো এস্ট্রোজেন হচ্ছে মহিলাদের ডোমিনেটিং হরমোন, মহিলাদের শরীরে আছে, পুরুষদের শরীরে, পুরুষের শরীরে কম, মহিলাদের শরীরে বেশি। এখন এই এস্ট্রোজেন আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভালো এস্ট্রোজেন আর একটা খারাপ এস্ট্রোজেন, অথবা আপনার ফাংশনাল এস্ট্রোজেন আর একটা ডিসফাংশনাল এস্ট্রোজেন। এখন এই এস্ট্রোজেন যদি যেটা ভালো এস্ট্রোজেন সেটা যদি বেড়ে যায় তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা উপকার করে শরীরে। কিন্তু যদি খারাপ এস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তাহলে মহিলাদের ক্ষেত্রে মহিলা সংক্রান্ত যে সমস্ত কমপ্লিকেটেড রোগ আছে সেগুলোর প্রকটতা বেড়ে যায়। আর পুরুষদের শরীরে যদি খারাপ এস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আপনার, যেহেতু এটা মহিলাদের ডোমিনেটিং হরমোন, সেহেতু তাদের পুরুষের শরীর মহিলাদের শরীরের ন্যায় আপনার শেপ আকৃতি ধারণ করে, যেমন আপনার চেস্ট ব্রেস্টে রূপান্তরিত হয়, প্লাস যে হিপ এরিয়া যে সমস্ত জায়গায় মহিলাদের কার্ভ থাকে, ওকে, ওই সিমিলার আকার ধারণ করে পুরুষদের শরীর। সেই সাথে যে পুরুষের যে সেক্স হরমোন রয়েছে টেস্টোস্টেরন সেটা কমে যায়, কারণ হচ্ছে টেস্টোস্টেরন হচ্ছে অ্যাস্ট্রোজেনের বিপরীত। তো অ্যাস্ট্রোজেন যদি বাড়ে তাহলে টেস্টোস্টেরন কমে যায়। তো এই জন্য এই খারাপ অ্যাস্ট্রোজেন কীভাবে আসতে পারে, এটা পরিবেশ থেকে আসতে পারে। পরিবেশের আপনার যে এলাকায় থাকেন ওই এলাকায় যদি আপনার প্রচুর মিল কারখানা থাকে, ওগুলোর যে বর্জ্য ওগুলো বাতাসের মাধ্যমে ওই কেমিক্যালগুলো আপনার শরীরে ইনফ্লুয়েন্স করতে পারে। কিন্তু এর চেয়েও বেশি ডাইরেক্টলি যেভাবে আমাদের শরীরে এগুলো আসতে পারে সেটা হচ্ছে, একটা হচ্ছে ডেইরি প্রোডাক্ট, যেমন দুধ, এই যে আপনার কমার্শিয়াল যে দুধ, মিল্ক বিটা টাইপের এই দুধগুলো যে গাভীর থেকে সংগ্রহ করা হয় ওই গাভীকে তারা এই অ্যাস্ট্রোজেন হরমোন পুশ করে থাকে, প্লাস অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে প্রচুর পরিমাণে, ওগুলো দুধের মাধ্যমে আমাদের শরীরে চলে আসে, ওকে, যেগুলো ওগুলো কিন্তু সিনথেটিক হরমোন, ওই হরমোনগুলো সিনথেটিক হরমোন বা খারাপ হরমোন, সেগুলো আমাদের শরীরে চলে আসে। আর আরেকভাবে এগুলো চলে আসে যে আরও ডাইরেক্টলি, সেটা হচ্ছে আপনার যে বিভিন্ন আপনার সেন্ট স্প্রে, তারপরে প্রসাধনী সামগ্রী যেগুলো পুরুষ মহিলা উভয়ই ব্যবহার করে, তো এগুলো আমাদের শরীরে ওই কেমিক্যালগুলো দিয়ে থাকে। আর আমাদের যে গ্ল্যান্ডটা এই হরমোনটা তৈরি করে ওই গ্ল্যান্ডটা কিন্তু আলাদা করতে পারে না যে এগুলা কি আপনার ভালো অ্যাস্ট্রোজেন না খারাপ অ্যাস্ট্রোজেন, এটা অ্যাকসেপ্ট করে, এটা যখন দরজা খোলে তখন এগুলো ভিতরে ঢুকে সমস্যা করে। এই জন্য এগুলোকে বলা হয় আপনার এন্ডোক্রাইন ডিসরাপ্টর বা অ্যাস্ট্রোজেন মিমিকার অথবা হরমোন মিমিকার, এরকম তো এগুলো শরীরে সমস্যা করে। তো এখন করণীয় কী, যে এই সমস্ত প্রসাধনী সামগ্রী যদি হার্বাল সোর্স থেকে পাওয়া সম্ভব হয় অথবা ঘরে তৈরি করতে পারেন ইউটিউব দেখে তাহলে সবচেয়ে বেস্ট হয়, আর ওই দুধ খাওয়া বন্ধ করে দেন। ধন্যবাদ।